আসসালামু আলাইকুম, আমি হচ্ছি সামারা ইসলাম নিশি, আর আমি লেকচারার হিসেবে আছি এয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর আমি এয়ার ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, 38 ব্যাচ আমার। আর আমি তোমাদের এবার যে পার্টটা পড়াবো সেটার নাম হচ্ছে, সাবজেক্টটার নাম হচ্ছে ফাইবার অ্যান্ড ইয়ার্ন টেস্টিং। অলরেডি তোমরা জানো হয়তো, অ্যান্ড আমি এটার পার্ট এ নিব। আর ডক্টর আহমেদ জালালুদ্দিন স্যার যিনি আছেন, উনি পার্ট বি নিবেন। তোমাদের একটা ক্লাস মোস্ট প্রবলি অলরেডি হয়েছে, তাই না? জি ম্যাম, একটা হয়েছে, ক্লাস হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু লেভেল টু টার্ম ওয়ান স্টুডেন্ট, তোমরা অলরেডি একটু একটু জানো, তার জন্য আরেকবার বলে দিচ্ছি। তোমাদের একটা থিওরিটিক্যাল যে সাবজেক্টে টোটাল মার্কস থাকে 100, ওটার মধ্যে 28 মার্কস, মানে 8 হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের উপরে। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে দুইটা মার্কস অ্যাড থাকে, একটা হলো সিটি, তোমার সিটি হয় 4টা, পার্ট এ তে 2টা আর পার্ট বি তে 2টা। 4টা সিটিতে 5 5 মার্কস করে টোটাল 20 থাকে। আর তোমাদের অ্যাটেন্ডেন্স যেটা, অ্যাটেন্ডেন্স এর উপরে তুমি 8 মার্কস পাবে। এখন অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়, তুমি পার্ট এ এবং পার্ট বি দুইটা পার্ট মিলে যখন তোমার অ্যাটেন্ডেন্স এর পরিমাণ মিনিমাম 60% হয়, মিনিমাম 60% যখন হয় তখন তুমি 1 2 করে পাওয়া শুরু করো। কিন্তু তোমার যদি দুইটা পার্ট অ্যাটেন্ডেন্স এর পরিমাণ 60% থেকে অনেক বেশি বিলো থাকে, বা 59 থাকে, 58 থাকে, তখনও তোমার অ্যাটেন্ডেন্স মার্কসটা জিরো হয়ে যাবে। আমি আবারও বলছি, দুইটা পার্ট মিলে যদি তোমার অ্যাটেন্ডেন্স এর পরিমাণ 60% থেকে কম হয় তখন তোমার অ্যাটেন্ডেন্স এ 8 মার্কসটা তুমি জিরো পাবে। আমি আজকে তোমাদের যে চ্যাপ্টারটা দিয়ে শুরু করব, সেই চ্যাপ্টারটা হচ্ছে একদম ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফাইবার অ্যান্ড ইয়ার্ন টেস্টিং। আমি তোমাদের জাস্ট একটু ইন্ট্রোডাকশন করানোর চেষ্টা করব সাবজেক্টের সাথে। আর সাবজেক্টের কোড হলো E201, হ্যাঁ, YE201। এই সাবজেক্টটা অ্যাজ আ ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট অর স্পিনার তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমি জাস্ট আশা করব যে তোমরা খুব ভালোভাবে মনোযোগের সাথে টপিকটা পড়বে, এবং আমি যখন পড়াবো তখন অ্যাটলিস্ট অ্যাটেন্টিভ থাকবে। আর তোমরা অনেকেই আছো যে কোনো মতে লগ ইন করে আর আশেপাশে থাকো না, এমন করো না, তাহলে তোমাদেরই লস হবে। অ্যাটলিস্ট যেহেতু তুমি ক্লাসটা করছো, তাহলে তুমি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শোনাটাই আমার মনে হয় তোমাদের সবার জন্য ভালো। হ্যাঁ, জি ঠিক আছে, আমি তাহলে স্টার্ট করছি। আমাদের একদম ফার্স্টে যে টপিকটা সেটা হলো টেক্সটাইল ফাইবার। আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারবে একটা নর্মাল ফাইবার আর একটা টেক্সটাইল ফাইবার দুটা, মানে ফাইবার হলে কি সে টেক্সটাইল ফাইবার? ফাইবার হতে গেলে লেন্থ বাই ডায়ামিটার 1000 টাইমস হতে হবে। শুধুমাত্র একটা পয়েন্ট বললে, তোমার একটা কোয়েশ্চেন আছে, তোমরা হয়তো ন্যাচুরাল ফাইবার পড়েছো, তাই না, বা পড়ছো? এই সেমিস্টারে আছে নাকি আগের সেমিস্টারে ছিল? আগের সেমিস্টার 1-1-এ। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি থেকে থাকে সেক্ষেত্রে আমাকে বলো যে তোমার ধরো একটা কোয়েশ্চেন এসেছে যে টেক্সটাইল ফাইবার বলতে টেক্সটাইল ফাইবার হলেই সে ফাইবার, কিন্তু সব ফাইবারই টেক্সটাইল ফাইবার। যদি তোমার এই কোয়েশ্চেনটা এসে থাকে, ফাইবার হইতে হইলে ম্যাম সব ফাইবার ম্যাট্রিক্স ফাইবার হইতে হইলে কিছু বৈশিষ্ট্য প্রপার্টিজ জানা থাকা লাগবে, ফ্লেক্সিবিলিটি ডাইএবিলিটি যেমন, তারপর গুড স্ট্রেন্থ থাকা লাগবে, তারপর হচ্ছে লেন্থের যে রেশিওটা সেটা 1000 টাইম লঙ্গার হইতে হওয়া লাগবে। দেখে দেখে বলছো, 1000 টাইম ছিল আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা আছে, গর্ডন কুকের বই 1000 টাইমস আছে, আর ডক্টর হোসনারা বেগম ম্যামের একটা বই আছে, ওনার ওখানে 500 আছে, নো প্রবলেম, তোমরা যে কোনো একটা ফলো করলেই হবে, দুটাই কারেক্ট। তাহলে বলা হয়েছে একটা ফাইবার কে আমি তখনই টেক্সটাইল ফাইবার বলতে পারবো যদি ওই ফাইবারের মাঝে কিছু ইনহেরেন্ট প্রপার্টিজ থাকে। এখন ফাইবার আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ম্যানমেড ফাইবার আর একটা হচ্ছে ন্যাচারাল ফাইবার। ম্যানমেড ফাইবার সেটাকে বলা হচ্ছে যেটা আমরা মানুষ নিজেরা তৈরি করছি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আর ন্যাচারাল ফাইবার সেটাকে বলা হচ্ছে যেটা ন্যাচারালি জেনারেট হচ্ছে। এখন একটা ফাইবার কে আমি তখনই টেক্সটাইল ফাইবার বলতে পারবো যদি তার মধ্যে কিছু নির্দিষ্ট পরিমাণ প্রপার্টিজ বা ইনহারেন্ট প্রপার্টিজ থাকে। এখানে দেখো আমি যে মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টিজ সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? জি ম্যাম, জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। জি, তাহলে এক নম্বরে দেখো এখানে বলা হয়েছে, যদি তুমি এখানে দেখো
High length to width ratio বলা হয়েছে যে তার যে লেন্থটা তার width আর লেন্থের যে রেশিওটা at least 500 times longer হবে অনেক বইয়ে আবার 1000 times আছে কোন একটা দিলেই আমি সেটাকে কারেক্ট ধরে নিব দেখো দুই নম্বরে বলা হয়েছে flexibility বা stiffness প্রত্যেকটা ফাইবারের মধ্যে দুইটা ক্যারেক্টারিস্টিক অবশ্যই থাকতে হবে তাকে একটা নির্দিষ্ট পরিমাণে ফ্লেক্সিবিলিটি গেইন করার বা প্রদর্শন করার ক্ষমতা থাকতে হবে তেমন করে একটা নির্দিষ্ট পরিমাণে স্টিফনেসেরও দরকার আছে এখন ফ্লেক্সিবিলিটি বা স্টিফনেসের দরকার কোথায় এটা যদি আমি তোমাদেরকে জানতে চাই তোমাদের কাছ থেকে তোমরা কি আমাকে একটা এক্সাম্পল বা দুটো এক্সাম্পল দিতে পারবে কোশ্চেন কি বুঝেছো না আমি মানিকপার বলেন আমি বলতে চেয়েছি যে ফাইবারের মাঝে ফ্লেক্সিবিলিটি যে প্রপার্টি ফ্লেক্সিবিলিটি মানে তো বুঝি না ফ্লেক্সিবল আমি যেখানে ওটাকে মুভ করাতে চাইবো সে সেখানে মুভ হবে আমি চাচ্ছি যেখানে ও স্ট্রেট থাকবে সেখানে ও স্ট্রেট থাকতে পারবে তাহলে একটা ফাইবারের মাঝে ফ্লেক্সিবিলিটি যে প্রপার্টিটা ওটা থাকার ইম্পর্টেন্সটা কি যে কোনো শেপ দিতে পারে তাহলে তো ম্যাম আমরা কাপড় পরাম যে কোনো শেপ দিতে পারে নিজেদের পছন্দ মতো ফ্লেক্সিবিলিটি যদি না থাকে তাহলে তো কাপড় পরলে ম্যাম কমফোর্টেবল কমফোর্টেবিলিটিটা পাওয়া যাবে না যেখান থেকে তুমি হচ্ছে গিয়ে ফেব্রিকটা বানাচ্ছো ওই ফেব্রিকের মাঝে যে ফাইবার গুলো তুমি ইউজ করেছো যদি সেটা ফ্লেক্সিবল না হয় তাহলে তুমি খুব ইজিলি তাকে মুভ করাতে পারছো না আর যদি মুভ করাতে না পারো ইজিলি সেক্ষেত্রে যেটা হবে যে ওখানে তোমার ফ্রিকশনের পরিমাণটা অনেক বেড়ে যাবে তুমি যে সারফেসেই রাখো না কেন ফ্রিকশনের পরিমাণ অনেক বেড়ে যাওয়ার কারণে যেটা হবে যে তোমার যে ইয়ার্নটা বা যে ইয়ার্ন দিয়ে তৈরি যে ফেব্রিকটা বা যে গার্মেন্টসটা তুমি পরেছো ওই গার্মেন্টসটা ধরো 6 মাস ইউজ করা বা 6 মাস তোমাকে সার্ভিস দেওয়ার কথা ছিল বাট কি হবে সেটা 6 মাসের আগেই ধরো 2 মাস বা 1.5 মাস পরে ছিঁড়ে যাবে তার মানে কি ওর যে ডিউরাবিলিটি আছে ডিউরাবিলিটিটা অনেক কমে যাবে আরেকটা প্রপার্টি এখানে বলা হয়েছে যেটাকে বলা হয়েছে ডাইএবিলিটি তাহলে ডাইএবিলিটিটা কেন দরকার ডাই বলতে আসলে কি বোঝায় আমরা কি জানি ম্যাম রঙের সাথে সম্পর্ক মানে রং করতে পারবো কিনা আমরা আচ্ছা তোমরা যে 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 গার্মেন্টসই পরে আছো কোন একটা নির্দিষ্ট কালার আছে তাই না তোমাদের গার্মেন্টসের জি ম্যাম আচ্ছা ঠিক আছে তাহলে এই যে যে কালারটা এসেছে কালারটা কি এমনিতেই এসেছে না ম্যাম রং করার পরে আসছে তাহলে এই যে রং যে তুমি করছো রং করার জন্য একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকা লাগে জি ম্যাম হ্যালো ম্যাম শেয়ারিং অফ করে দিয়েছেন নাকি দেখতেছেন হ্যাঁ হ্যাঁ আমার এখানে নেটওয়ার্কে প্রচুর প্রবলেম হচ্ছে আমি জাস্ট একবার মোবাইল থেকে আরেকবার লাইনে থাকো হ্যাঁ তো আমি যেটা বলছিলাম যে তোমার ওই ফাইবারের মাঝে যে ফাইবার দিয়ে তুমি ফেব্রিকটা তৈরি করতে চাচ্ছো বা যে এন্ড গার্মেন্টস তুমি তৈরি করছো যদি ওই ফাইবারের মাঝে ডাই অ্যাবিলিটি না থাকে তাহলে তুমি তাকে যখন ডাই করতে যাবে সেই ডাইটাকে অ্যাবজর্ব করতে পারবে না আর যদি সে ডাইটাকে অ্যাবজর্ব করতে না পারে তখন যেটা হবে যে তোমার যে ফেব্রিকের রেড কালার বলো বা ব্লু কালার বলো বা ব্ল্যাক কালার বলো বা হোয়াইট কালার বলো যে কালারগুলো তুমি দেখতে পাচ্ছো এত কালারফুল প্রোডাক্ট পাওয়াটা আর সম্ভব হবে না বুঝতে পেরেছো তাহলে ফাইবার আর টেক্সটাইল ফাইবার দুইটার মাঝে যদি আমি বলি যে ডিফারেন্সটা কি তাহলে আমাকে ডিফারেন্সটা কি এখন বলতে পারবে হ্যালো ম্যাডাম সকল ফাইবার টেক্সটাইল ফাইবার হতে পারবে না টেক্সটাইল ফাইবার হওয়ার জন্য এক্সট্রা কিছু গুণ থাকা লাগবে ম্যাম তার মধ্যে ফ্লেক্সিবিলিটি ডিউরেবিলিটি ডাইএবিলিটি এই গুণগুলো ম্যাম থাকা লাগবে আর কি ডিউরেবিলিটি ডাইএবিলিটি তারপর ম্যাম ডাইএবিলিটি তারপর ফাইননেস ফাইননেস কালার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তাহলে সেকেন্ড যে টপিকটা সেকেন্ড টপিকটা হলো ইয়ার্ন কাকে বলে যেহেতু তুমি স্পিনার ইয়ার্ন কাকে বলে কোনো কি নলেজ আছে যে ইয়ার্ন কাকে বলে ম্যাম পাকানো সুতাকে ইয়ার্ন বলে এতটুকুই তো জানি ম্যাম তোমাদের কি ইয়ার্ন রিলেটেড কোনো সাবজেক্ট পড়ানো হয়েছে না ম্যাম ইয়ার্ন রিলেটেড সাবজেক্ট ম্যাম এখনো পড়ানো হয়নি জাস্ট এনটিএফ পড়ছি মানে এনটিএফ আচ্ছা ঠিক আছে ইয়ার্ন বেসিক্যালি কয়েকটা ডেফিনেশন আছে ইয়ার্নের একটা ডেফিনেশন বলা হয়েছে দাঁড়াও আমি স্ক্রিন শেয়ার করার চেষ্টা করি ডিসকানেক্টেড হয়ে যাওয়ার কারণে স্ক্রিনটা শেয়ার করা যাচ্ছিল না দেখতে পাচ্ছো
জি ম্যাম দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখানে দেখো ইয়ারনের কয়েকটা ডেফিনেশন দেওয়া আছে। এক নম্বরে বলা হয়েছে ইয়ার্ন হলো একটা প্রোডাক্ট অফ সাবস্টেনশিয়াল লেন্থ এন্ড রিলেটিভলি স্মল ক্রস সেকশন কনসিস্টিং অফ ফাইবার এন্ড অর ফিলামেন্ট উইথ অর উইদাউট টুইস্ট। উইদাউট টুইস্টের কথাটা ওটা আপাতত তোমাদের না জানলেও চলবে, কারণ তোমরা মাত্র টু ওয়ানে, তো উইদাউট টুইস্টটা বুঝবে না। উইদাউট টুইস্ট বলতে বেসিক্যালি ফলস টুইস্ট বলা হয়েছে। তার মানে বেসিক্যালি ইয়ার্ন বলতে বোঝায় যে কয়েকটা ফাইবার বা ফিলামেন্ট, ফাইবারও হতে পারে বা ফিলামেন্ট হতে পারে, সেগুলোকে আমি টুইস্টিং এর মাধ্যমে যদি একত্রিত করি তাহলে সে যদি একটা রিলেটিভলি স্মল ক্রস সেকশন দেয় এবং একটা সাবস্টেনশিয়াল লেন্থের একটা প্রোডাক্ট তৈরি করে, ওই প্রোডাক্টটা আমরা বেসিক্যালি বলি ইয়ার্ন। এখানে তিনটা ডেফিনেশন দেওয়া আছে, তোমাদের যেটা ইজি মনে হয় তোমরা লিখতে পারো, নো প্রবলেম। দেখো ইয়ার্ন বিভিন্ন প্যাকেজ ফর্মে থাকে, এখানে জাস্ট আমি একটা ফর্ম দেখিয়েছি তোমাদেরকে জাস্ট জানানোর জন্য যে ইয়ার্ন জিনিসটা দেখতে কেমন হয়। এখন আমাদের সাবজেক্টের নাম ছিল হচ্ছে ফাইবার অ্যান্ড ইয়ার্ন টেস্টিং। তোমাদের কি মানে যদি বলা হয় টেস্টিং আসলে কাকে বলে বা টেস্টিং বলতে কি বুঝো, তাহলে আমাকে কোনো ডেফিনেশন বলতে পারবে? ম্যাম যে প্রসেসের মাধ্যমে আমরা একটা জিনিসের গুণাবলী বিশ্লেষণ করতে পারবো ওই জিনিসটাই ম্যাম টেস্টিং। আচ্ছা ঠিক আছে, তাহলে যখন তোমাকে এটা বলা হচ্ছে যে টেস্টিং, তাহলে তোমার সাইটটা স্পেসিফাই করা হয়নি। এখানে যে কোনো ধরনের টেস্টিং হতে পারে, সেটি হতে পারে যে আমি অসুস্থতা বোধ করছি, তাহলে আমার শরীরে আসলে কি ধরনের প্রবলেম হয়েছে এটা দেখার জন্য আমি একটা টেস্ট করাতে যাচ্ছি, তাহলে ওই টেস্টটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ টেস্টিং। আবার আমি একটা নতুন ড্রেস কিনেছি, আমি ড্রেসটার কমফোর্টেবিলিটি টেস্ট করাতে চাচ্ছি, সেটাও এক ধরনের টেস্টিং। আবার ধরো যে আমার বাসার ওয়াইফাই, আমরা সবাই যেহেতু ভার্চুয়ালি কানেক্টেড হচ্ছি, আমাদের ফেস টু ফেস দেখা করা হচ্ছে না বিকজ অফ করোনা ভাইরাস, তাহলে আমার বাসের যে নেট কানেকশনটা আছে ওই নেট কানেকশনটা বেসিক্যালি তার স্পিডটা টেস্ট করার জন্য আমি টেস্ট করছি, সেটাও ওয়ান কাইন্ড অফ টেস্টিং। আবার যেহেতু এখন সবাই নিশ্চয়ই, তোমরা সবাই না হলেও 50% স্টুডেন্ট অ্যাটলিস্ট কলম এবং খাতা নিয়ে সামনে বসে আছে, তাহলে আমাদের কলম বা খাতা যে পারপাস মিট করার কথা সে সেই পারপাসটা ঠিকভাবে মিট করতে পারছে কিনা এটা দেখার জন্য আমি যদি তার কোনো স্পেসিফিকেশন টেস্ট করতে চাও সেটাও ওয়ান কাইন্ড অফ টেস্টিং। তাহলে আমরা টেস্টিং বলতে কি বলতে পারি, যে টেস্টিং হলো কিছু প্রসেস অর প্রসিডিওর যেটা কি একটা প্রোডাক্টের কোয়ালিটি ডিটারমাইন করে। টেস্টিং হলো প্রসেস বা প্রসিডিওর যেটা একটা প্রোডাক্টের কোয়ালিটিকে ডিটারমাইন করতে পারে। তাহলে আমি যদি তোমাকে স্পেসিফাই করে দেই যে টেক্সচার টেস্টিং কাকে বলে, তাহলে হ্যালো শুনতে পাচ্ছ তোমরা? ইয়েস ম্যাম। আচ্ছা আমি বললাম যে টেস্টিং বলতে তো তোমার টেক্সচারটা বাদ, এখানে তোমাকে স্পেসিফাই করা বলা হয়নি যে কিসের টেস্টিং। এখন যদি তোমাকে টেক্সচার টেস্টিং বলা হয় তার মানে তোমাকে সেক্টরটা স্পেসিফাই বলে দেওয়া হয়েছে। তাহলে টেক্সচার টেস্টিং বোঝাবে দা প্রসিডিওর অ্যাডপ্টেড টু ডিটারমাইন কোয়ালিটি থ্রু আউট দ্য টেক্সটাইল প্রোডাক্ট চেইন। আমার টোটাল প্রোডাক্ট চেইনে যতগুলো টেক্সটাইল রিলেটেড টপিক আছে প্রত্যেকটা টপিককে, প্রত্যেকটা সেক্টরকে যে প্রসেস বা প্রসিডিওরের মাধ্যমে মেনটেন করে। হ্যালো তাহলে বলা হচ্ছে যে টেক্সটাইল টেস্টিং বলতে বেসিক্যালি বোঝানো হচ্ছে যে তোমার যে টেক্সটাইল প্রোডাক্ট চেইনটা আছে ওই টেক্সটাইল প্রোডাক্ট চেইনের যে কোনো টপিক বা যে কোনো সেক্টরকে তুমি যদি তার কোয়ালিটি ডিটারমাইন করতে চাও, তাহলে তার কোয়ালিটি ডিটারমাইন করার জন্য তুমি যে প্রসেস বা প্রসিডিওরগুলো মেইনটেইন করছো সেটাকে বলা হচ্ছে টেক্সটাইল টেস্টিং। তাহলে টেস্টিং যখন বলছে তখন আমার ফিল্ডকে স্পেসিফাই করা নাই, টেস্টিং বলতে আমি বুঝাবো প্রসেস অর প্রসিডিওর টু মেইনটেইন অর টু ডিটারমাইন আ প্রোডাক্ট কোয়ালিটি। আর টেক্সটাইল প্রসিডিওর টেক্সটাইল টেস্টিং বলতে বোঝায় যে টেক্সটাইল টেস্টিং রিফার্স টু দ্য প্রসিডিওর অ্যাডপ্টেড টু ডিটারমাইন কোয়ালিটি থ্রু আউট দ্য টেক্সটাইল প্রোডাক্ট চেইন। এখন টেক্সটাইল প্রোডাক্ট চেইন বলতে এর মধ্যে ফাইবার হতে পারে, ইয়ার্ন হতে পারে, যে কোনো ধরনের ডাই হতে পারে, ফেব্রিক হতে পারে, পুরো একটা রেডি
বানাতে যা যা লাগে বা টেক্সটাইল রিলেটেড যে কোনো টপিকের ক্ষেত্রে সেটাকে আমরা টেক্সটাইল বলবো, টেক্সটাইল প্রোডাক্ট চেইন বলবো। এখন আমাদের সেকেন্ড যে টপিকটা আমরা অলরেডি বলেছি যে আমরা যে কোনো জিনিসকে টেস্ট করছি তার ডিটারমাইন করার জন্য। তাহলে কোয়ালিটি কাকে বলে? আমি যদি তোমাদেরকে বলি যে কোয়ালিটি ডেফিনেশনটা দাও তাহলে তোমরা বলতে পারবে কি কোয়ালিটি কাকে বলে? ধরো যে তুমি বলছো যে ম্যাটাটুল পিন পয়েন্ট কলমটা অনেক সবকিছুর ক্ষেত্রে কি যেকোনো প্রোডাক্ট কে আমি যদি বলছি যে সেটা ভালো বা খারাপ সেটা তার বেসিসে বলছি যে সে যে পারপাসে তাকে প্রোডিউস করা হয়েছে সেই পারপাসটা সে মিট করতে পারছে কিনা। একটা প্রোডাক্টকে যে পারপাসে প্রোডিউস করা হয়েছে সে যদি ওই পারপাসটা 100% পারফেক্টলি মিট করতে পারে তখন আমি তাকে কি বলবো যে তার কোয়ালিটি ভালো। এখন এটা যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে, সেটা কলম হতে পারে, সেটা খাতা হতে পারে, সেটা তোমার ল্যাপটপ হতে পারে, সেটা তোমার ট্যাব হতে পারে বা যে কোনো কিছু। তাহলে দেখো এখানে কোয়ালিটি ডেফিনেশন বলা হয়েছে, দ্য টার্ম কোয়ালিটি রিফার্স টু এক্সিলেন্স অফ আ প্রোডাক্ট। ওয়েন উই সে দ্য কোয়ালিটি অফ আ প্রোডাক্ট ইজ গুড, উই মিন দ্যাট দ্য প্রোডাক্ট ইজ গুড ফর দ্য পারপাস ফর হুইচ ইট হ্যাজ বিন মেড। আমি আমার প্রোডাক্টটাকে যে পারপাসে মিট করতে চেয়েছি বা যে পারপাসে প্রোডিউস করেছি ওই পারপাসটা যদি সে 100% মিট করতে পারে তখন আমি তাকে বলবো কোয়ালিটি ভালো। দেখো আমি কোয়ালিটির কিছু ডাইমেনশন দিয়েছি। এক নম্বরে বলা হয়েছে পারফরমেন্স, দুই নম্বরে ফিচার্স, রিলায়াবিলিটি, কনফর্মেন্স, ডিউরেবিলিটি, সার্ভিসেবিলিটি, অ্যাসথেটিক্স এন্ড প্রিসাইজ কোয়ালিটি, কয়েকটা দেওয়া আছে। এখন ধরো আমি একটা ডাইমেনশন কনফর্মেন্স, কনফর্মেন্স বলতে আসলে কি বোঝায় কেউ কি জানো? কনফর্মেন্স বলতে বেসিক্যালি অনুরূপ বোঝানো হয়। যেমন ধরো আমাদের ইদানিং অনলাইন শপিং এর পরিমাণ অনেক বেড়ে গেছে, আমরা আগেও অনলাইন শপিং করতাম বাট এর প্রকোপ হওয়ার পর থেকে আমরা আরো অনেক বেশি অনলাইন শপিং করি, তাই না? আচ্ছা ধরো যে তোমরা যখন কিছু একটা কিনো, আচ্ছা তোমাদের ক্লাসের রেসপন্স এত কম কেন? বাকিরা চুপ কেন থাকে? নাকি ওরা এখানে নাই, লগ ইন করে চলে গেছে? জিম একসাথে কথা বললে ম্যাডাম শোনা যাবে না? ম্যাডাম জি ম্যাম আসি ম্যাম ম্যাম আসি ম্যাম তোমরা যদি চুপ থাকো তাহলে আমি ভাবছি যে হয়তো তোমরা শুনতে পাচ্ছো না। হ্যাঁ আচ্ছা, কনফর্মেন্স বলতে বোঝানো হচ্ছে যে ধরো তুমি যখন একটা অনলাইন প্রোডাক্ট কিনো তখন অনলাইন প্রোডাক্ট কেনার আগে ওই প্রোডাক্টের উপরে কিছু স্পেসিফিকেশন দেওয়া থাকে, তাই না? যেমন ধরো তুমি যদি কিনো তাহলে টি শার্ট এর উপরে যদি কোনো পেইন্ট করা থাকে, পেইন্টিংটা কিসের মাধ্যমে করা হয়েছে? তোমার তোমার টি শার্টের যে ফেব্রিকটা, তোমার টি শার্টের ফেব্রিক এর ওটা কি সিনথেটিক ফাইবার দিয়ে তৈরি নাকি 100% কটন? কিছু স্পেসিফিকেশন দেওয়া থাকে না, প্লাস সাইজ দেওয়া থাকে, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, ডাবল এক্সএল, এরকম কিছু স্পেসিফিকেশন থাকে, তাই না? আচ্ছা তোমরা যারা কথা বলছো না মাইকটা একটু মিউট করে দাও। হ্যাঁ আইডি 66633, আচ্ছা সবাই একটু মাইক গুলো মিউট করে দাও না হলে তোমাদের ওখান থেকে আওয়াজ আসছে। আচ্ছা যাই হোক, তো তুমি যখন একটা প্রোডাক্ট কে কিনছো কেনার আগে তুমি কিছু স্পেসিফিকেশন এর সাথে তোমার ক্রাইটেরিয়া মিলাচ্ছ। তুমি যখন দেখলে যে তোমার ক্রাইটেরিয়া গুলো এবং ওই প্রোডাক্টের স্পেসিফিকেশন ফিট করতে পেরেছে তখন কি হবে? তখন তুমি ওই প্রোডাক্টটাকে নিতে পারছো। এখন তুমি তখন ধরো সেই প্রোডাক্টটাকে অর্ডার করলে, অর্ডার করার পরে তুমি যখন বাসায় এনলে ধরো ওখানকার স্পেসিফিকেশনের মধ্যে স্পেসিফিকেশন এমনও ছিল যে কালার ব্লিড হবে না,
কিন্তু তুমি যখন বাসায় এনে ওই প্রোডাক্টটাকে কি করলে ওয়াশ করলে তখন দেখতে পেলে যে অনেক কালার ব্লিড হচ্ছে, কালার ব্লিড হওয়া বলতে কি আমরা বুঝি? হ্যাঁ, আচ্ছা তোমরা কি কেউ আমার সাথে কথা বলছো? হ্যাঁ, আচ্ছা তাহলে যেটা করছো সেটা করবা তুমি, শেষ কথা। আই তোমাদের সবার মাইক মিউট করো আপাতত, কারো মাইক আপনি ওনার মাইকটা অফ করে দেন, আপনি সবার মাইকটা অফ করে দেন। আচ্ছা দেখো তাহলে আমি যেটা বলছিলাম যে তুমি যখন একটা প্রোডাক্টকে কিনছো তোমার ক্রাইটেরিয়ার সাথে, ওই প্রোডাক্টের স্পেসিফিকেশন গুলো তুমি যখন ম্যাচ করলে, তুমি দেখলে হ্যাঁ সবকিছু ম্যাচ হচ্ছে, তখন ধরো তুমি প্রোডাক্টটাকে অর্ডার দিলে। তো প্রোডাক্টটা অর্ডার দেওয়ার পরে তুমি যদি ওটা বাসায় নিয়ে আসলে, তখন তুমি দেখতে পেলে যে আদতে তার স্পেসিফিকেশন যেগুলা ওই পেজটা দিয়েছিল ওই কালার উঠে যাওয়া। হ্যাঁ, অনেক সময় দেখবা যে সাদা কালারের সাথে যদি আমরা লাল কালার বা নীল কালারের কোন একটা আলাদা ফেব্রিক বা গার্মেন্টস ওয়াশ করতে দেই, তখন অনেক সময় ওই কালার ফেব্রিকের গায়ে থেকে কালার ব্লিড হয়ে আমার হোয়াইট কালার ফেব্রিকটাও কি হয়ে যায়, লাল বা কমলা যে কালার হোক সেটা হয়ে যায়। তাহলে কনফর্মেন্স বলতে অনুরূপ বা প্রতিকৃতি বোঝায়, মানে সেম কোয়ালিটির আমি পাচ্ছি না। আমি যেটা ভেবে প্রোডাক্টটা ক্রয় করেছিলাম, আমি কিনে আনার পরে দেখলাম ওই প্রোডাক্টের মাঝে ওই কোয়ালিটিটা নেই। যখন তুমি যে প্রোডাক্টটা কিনেছো ওই প্রোডাক্টের সাথে তুমি যে প্রোডাক্টটা ভেবেছিলে যে তুমি কিনেছো তার মিল নেই, সেকেন্ড টাইম কিন্তু তুমি তাকে আর ট্রাস্ট করতে পারবে না, তুমি সেকেন্ড টাইম ওই পেজে আর কোনো অর্ডার প্লেস। এখানে দেখো সার্ভিসেবিলিটি, ডিউরাবিলিটি আর রিলায়েবিলিটি তিনটা টপিক আছে। আমি যদি বলি তো একটা কোয়েশ্চেন দেই যে সার্ভিসেবিলিটি এন্ড রিলায়েবিলিটির মধ্যে, হ্যালো ইন্টারকানেকশন কি, তাহলে তোমরা কি আমাকে জাস্ট এক বা দুই লাইনে বুঝা দিতে পারবে যে তিনটার মাঝে কানেকশনটা কোথায়? হ্যালো তুমি বলতে পারবে ধরো হলো যে তোমার একটা সিটি কোয়েশ্চেন এসেছে, তোমার সিটি কোয়েশ্চেন ডাউন এসেছে যে সার্ভিসেবিলিটি, ডিউরাবিলিটি আর রিলায়েবিলিটি তিনটা, ধরো তোমাকে একটা প্রোডাক্ট দেওয়া হয়েছে ওই প্রোডাক্টের মাঝে সার্ভিসেবিলিটি, ডিউরাবিলিটি আর রিলায়েবিলিটি তিনটার ইন্টারকানেকশনটা, তাহলে কি তুমি আমাকে এক্সপ্লেইন করতে পারবে যে কোথায় ইন্টারকানেকশনটা? দেখো ডিউরাবিলিটি মানে হচ্ছে আমার প্রোডাক্টটা ডিউরেবল কিনা। যদি আমি একটা পেন ইউজ করি তাহলে পেনটা নিশ্চয়ই 7 দিন বা 10 দিন অ্যাটলিস্ট চাই, যদি আমি অনেক লিখি আর যদি একটু কম লিখি তাহলে 1 মাস বা 1.5 মাস চাই, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন ধরো তোমার ওটা ডিউরাবিলিটি যেটা, যে হ্যাঁ ওটা 1.5 মাস যাওয়ার কথা ছিল, 1.5 মাসই যাচ্ছে, তাহলে কি তার কোয়ালিটির মাঝে? সার্ভিসেবিলিটি বলতে তো বোঝায় সে সার্ভিসটা কেমন দিচ্ছে। সার্ভিসেবিলিটি অনেক ধরনের হতে পারে, যেমন ধরো আমি একটা কলমের ক্ষেত্রেই যদি কথা বলি তাহলে এখানে সার্ভিসেবিলিটি কয়েকটা হতে পারে। 1 নম্বর হতে পারে কলমটা ডিউরেবল কিনা, 2 নম্বরে হচ্ছে আমি যখন কলমটা লিখছি তার গ্রিপিং কোয়ালিটি কেমন, 3 নম্বরে হচ্ছে আমার কলমের কালি যেটা সেটা অনেক ছড়িয়ে যায়, আমি যদি সেটা লিখি তাহলে
তাহলে তার আশেপাশে কলমের কালি এমন ভাবে ছড়িয়ে যাবে আমার হাতেও লেগে যায়। আবার হতে পারে যে আমার কলমটা দিয়ে যখন আমি একটা পেজে লিখছি পুরো লেখাটা অপর পেজে চলে যায়, তখন আমি আর অপর পেজটা ইউজ করতে পারি না। তাহলে ধরো এই সবগুলা হচ্ছে এক একটা সার্ভিস, তাহলে এই সবগুলো সার্ভিসেবিলিটির মধ্যে একটা সার্ভিস ছিল যে ওকে ডিউরেবল হতে হবে। তাহলে যখন ওই সার্ভিসটা সে ফুলফিল করতে পারছে যে হ্যাঁ আমার কলমটা ডিউরেবল, তাহলে তোমার ডিউরেবিলিটি হচ্ছে সার্ভিসেবিলিটির একটা পোর্শন, এবং সার্ভিসেবিলিটির আরো যে আলাদা আলাদা কয়েকটা আমি ক্রাইটেরিয়া বললাম সে সবগুলাই ফুলফিল করছে। যখন আমি দেখলাম সে সবগুলো সার্ভিস ফুলফিল করছে, তখন তার প্রতি কি আমার রিলায়াবিলিটিটা বেড়ে যাবে? না, রিলায়াবিলিটি মানে হচ্ছে আস্থা বা বিশ্বাস। আমি একটা কলমকে যে বিশ্বাসে কিনেছিলাম সে আমাকে আমার বিশ্বাস ফুলফিল করতে পেরেছে। বিশ্বাস বলতে একটা কলমের প্রতি তোমার বিশ্বাস আর কি হবে, তার সার্ভিসের প্রতি বিশ্বাস যেটাকে বলে। তো তুমি তার উপরে যে সার্ভিসটা পেতে চেয়েছিলে সেই কলমটা তার থেকে ভালো সার্ভিস দিচ্ছে বা ততটুকুই সার্ভিস দিচ্ছে, তখন কি হয় তোমার ওই প্রোডাক্টের প্রতি রিলায়াবিলিটিটা বেড়ে যায়। বুঝতে পেরেছো কি তিনটার মাঝে ইন্টারকানেকশনটা কি? আরেকটা কথা, তোমাদের সিটি কোয়েশ্চেন যেগুলো হবে আমি যেটা করব সেটা হচ্ছে যে যদি এক মার্কের অ্যানসার তোমার মনে হয় যে এই কোয়েশ্চেনের অ্যানসারটা এক লাইনের হওয়াটা উচিত, তাহলে তুমি জাস্ট এক লাইনই দিবে। অনেকে আছে ধারণা যে আমি যদি পুরো পেজ ভরে লিখি তাহলে হয়তো মার্কস বেশি পাবো, নইলে মার্কস কম পাবো, এটা খুবই বাজে একটা ধারণা। হ্যাঁ, অ্যাট লিস্ট প্লিজ আমার যে পার্টটা আছে এই পার্টে একটু লেখা কম করার চেষ্টা করবে, প্রিসাইজলি যতটুকু দরকার সেটাই লিখবে, এক্সট্রা কিছু লেখা দরকার নেই। ঠিক আছে, দেখো আমাদের যে নতুন টপিকটা সেটা হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোলের ডেফিনেশনটা যেটা দেওয়া হয়েছে, আমরা ধরো বলছি যে আমরা কোনো জিনিসকে কন্ট্রোল করছি, কন্ট্রোল করা বলতে আসলে কি বোঝায়? ম্যাম সংযত, মানে নিজেকে কোনো কিছু, মানে যে মনে করেন যে ম্যাম রাগে যে কন্ট্রোল করে মানে নিজেকে সংযত করে, ম্যাম এটা হতে পারে নিয়ন্ত্রণ। নিশান যেটা বললো যে রাগ করলে সে নিজেকে কন্ট্রোল করা অসংযত করছে, সেটা সে কিভাবে বুঝে যে আমি নিজেকে কন্ট্রোল করছি অসংযত করছি? আগে আমি রাগ হতাম, এখন আমি আর রাগ হচ্ছি না, এটা তুমি কিভাবে বুঝতে পারো? ম্যাম সিচুয়েশনের উপর। হ্যাঁ, সিচুয়েশনের উপর তুমি রাগ করছো না। শপথ করলাম যে আমি আমার রাগকে কন্ট্রোল করবো, তাহলে কালকে সিচুয়েশন মানে আজকে হচ্ছে 20 তারিখ, কালকে ছিল 19 তারিখ, তাহলে আমি 19 তারিখের সাথে 20 তারিখকে কম্পেয়ার করবো। আমি দেখলাম 19 তারিখে যে ইনসিডেন্টটা হওয়ার কারণে আমি খুব বেশি অ্যাগ্রেসিভলি রিয়াকশন দিয়েছি, 20 তারিখে যখন ওই সেম জিনিসটা রিপিট হচ্ছে তখন আমি আগের মতো এত অ্যাগ্রেসিভ রিয়াকশন দিচ্ছি না, আমি ঘটনাটা বোঝার চেষ্টা করছি। তার মানে কি আমি আগের দিনের সাথে আজকের রিয়াকশনটাকে চেক করছি বা কম্পারিজন করছি, তাই না? জি ম্যাম। আচ্ছা, তাহলে কন্ট্রোল বলতে বেসিক্যালি বোঝায় যে কোনো জিনিসকে চেক করা। চেক করা কেন চেক করা? ভেরিফিকেশনের জন্য। কিসের ভেরিফিকেশন? আমি যেটা কন্ট্রোল করতে চাচ্ছিলাম, আর আমি যে অভ্যাসটাকে বা আমি প্রোডাক্টের কথা যদি বলি, কোনো প্রোডাক্টের ধরো আগে টিন আমি পার স্কোয়ার ইঞ্চ ফেব্রিকে 10টা ফল্ট পেয়েছি, তাহলে ওই 10টা ফল্ট পাওয়ার পরে আমি মেশিনের ধরো 10টা মেশিন আমার ইউজ করতে হয়েছে ওই পুরো প্রোডাক্টটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যাওয়ার জন্য, তাহলে আমি পরের দিন ওই সেটিং গুলো চেঞ্জ করে আবার ওই সেম কোয়ালিটির ফেব্রিকটাকে নিয়ে বসলাম, আমি তখন দেখলাম যে আমার ফল্টের পরিমাণ 10 থেকে কমে 4 বা 3 এসেছে। তাহলে আমি কি করলাম, প্রথমে আমি চেক করলাম, যখন আমি চেক করে দেখলাম আমার কোয়ালিটি যেটা আসা দরকার ছিল ওই কোয়ালিটিটা ওখানে পাওয়া সম্ভব হচ্ছে না, তখন আমি কিছু সেটিং মেইনটেইন করলাম বা সেটিং এ কিছু চেঞ্জ আনলাম। আনার পরে আমি আবার যখন ওটার সাথে আগের কন্ডিশনকে চেক করছি বা রিচেক করছি, ভেরিফিকেশন করছি, তার মাধ্যমে আমি জানতে পারছি যে হ্যাঁ
আমার যে ফলটা আগে আউট অফ কন্ট্রোল ছিল ওটা এখন কিছুটা কন্ট্রোলে এসেছে, এবং এটা আমি কিসের মাধ্যমে করব? অবশ্যই একটা রেগুলেশনের মাধ্যমে। তোমরা বলো তো কন্ট্রোলে রেগুলেশন টার্মটা ইম্পর্টেন্ট কেন? মানে ম্যাম কন্ট্রোল বাড়ানো কমানো, রেগুলেশন বলতে বাড়ানো কমানো। ধরো তুমি যেহেতু স্পিনিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তুমি কি জানো যে একটা ফাইবার থেকে ইয়ার্ন তৈরি করতে কতগুলো মেশিন লাগে? না এখনো জানি না। আচ্ছা তোমাদের কি এটা হয়তো এই সেমিস্টারে কি তোমাদের ফাইবার এন্ড ইয়ার্ন টেস্টিং এটা তোমাদের ডিপার্টমেন্টাল সাবজেক্ট? আর কোনো সাবজেক্ট আছে ইয়ার্ন ওয়ান বা কিছু আছে শর্ট স্টাপল স্পিনিং ওয়ান? ট্রিপল এস আচ্ছা, ট্রিপল এস ওয়ান পড়লেও অবশ্য তোমরা একদম লাস্ট পর্যন্ত যেতে পারবে না। যাই হোক, তোমরা দেখবে যে ইয়ার্ন অনেক ধরনের হয়। হ্যাঁ, এখন ধরো আমি যদি একটা নর্মাল ইয়ার্নের কথা চিন্তা করি যেটাকে বলা হয় কার্ডেড ইয়ার্ন, কার্ডেড ইয়ার্ন হচ্ছে সবচেয়ে নর্মাল ইয়ার্ন। তাহলে এই কার্ডেড ইয়ার্ন তৈরি করতেও তোমার অনেকগুলো মেশিন লাগে। তো তুমি দেখবে যে প্রথম যে সিকোয়েন্সটা আছে বা ফ্লো চার্ট বলে একটা ইয়ার্ন তৈরি করার যে প্রসিডিওরটা, ফার্স্ট টু লাস্ট যেটাকে বলা হয় প্রসেস ফ্লো চার্ট, ওই প্রসেস ফ্লো চার্ট যখন তুমি পড়বে তখন তুমি দেখবে প্রথম মেশিনটা যেটা তার নাম হচ্ছে ব্লু রুম, সেকেন্ড মেশিনটা যেটা তার নাম হচ্ছে কার্ডিং, অ্যান্ড দেন ব্রেকার ড্র ফ্রেম আছে, ফিনিশার ড্র ফ্রেম আছে, সিমপ্লেক্স আছে, অ্যান্ড দেন রিং ফ্রেম আছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে ধরো তুমি একটা ইয়ার্ন, তুমি একটা ইয়ার্নের কোয়ালিটি তার স্ট্রেংথ ফল করেছে, তাহলে তুমি চাচ্ছো যে ইয়ার্নের স্ট্রেংথ জানি বেটার আসে, এই ইয়ার্নের স্ট্রেংথ বেটার আসবে। এটা যদি তুমি রিং স্পিনিং হচ্ছে একদম লাস্ট স্টেজটা ওইখানে যাওয়ার পরে দেন ডিসাইড করো, বা তুমি দেখলে এন্ড ব্রেকেজ রেট অনেক বেশি, এন্ড ব্রেকেজ রেট বলতে মেশিন চলছে চলছে হঠাৎ করে করে ইয়ার্ন যখন স্প্লাইসিং হচ্ছে ছিঁড়ে যাচ্ছে, তো যখন ইয়ার্ন ছিঁড়ে যাচ্ছে তখন কি হচ্ছে ওখানে যে ফ্লায়ারটা আছে সে স্টপ হয়ে যাচ্ছে, মেশিন চলছে কিন্তু তোমার প্রোডাকশন হচ্ছে না, তখন কি হয় তোমার প্রোডাকশন লস হয় বা ওখানে যে ইয়ার্নটা প্রোডিউস হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা ফল্টি ইয়ার্ন হয়। এখন তুমি চাচ্ছ যে এটা জানি না হয়, এন্ড তুমি এটার জন্য কি করলে প্রিভিয়াসলি যত স্টেপ ছিল কোন স্টেপেই তুমি কোনো চেঞ্জ আনো নাই, ইয়ার্নটা যখন ফাইনালি প্রোডিউস হয়ে গেছে, প্রোডিউস হওয়ার পরে তুমি তার কোয়ালিটি চেঞ্জ করতে চাচ্ছ, তখন যেটা হবে যে কিছু কিছু কোয়ালিটি যেটা কার্ডিং এ চেঞ্জ করা দরকার ছিল, কিছু কিছু প্রবলেম এসেছে যেগুলো ব্লো রুম সেটিং এ চেঞ্জ করা দরকার ছিল, কিছু কিছু প্রবলেম এসেছে যেটা সিমপ্লেক্স এ হয়তো কারেকশন করা যেত, কিন্তু যেহেতু তুমি এক্সাক্ট টাইমে কারেকশন করোনি তার কারণে কি হয়েছে ওই প্রবলেমটাকে আর রেক্টিফাই করা যাচ্ছে না, তখন কি হবে, তখন তুমি কন্ট্রোল ঠিকই করছো বাট তোমার রেগুলেশন না থাকার কারণে তুমি যে আটমোস্ট কোয়ালিটির বা পারফেক্ট কোয়ালিটির ইয়ার্ন চাচ্ছিলে তুমি হয়তো ওই কোয়ালিটির ইয়ার্নটা আর পাবে না। যেমন তোমাদের ক্ষেত্রে, তোমরা যেহেতু স্টুডেন্ট, তোমাদেরকে দিয়ে যদি আমি এক্সাম্পল দেই, তুমি চিন্তা করলে যে তুমি ফাইবার এন্ড ইয়ার্ন টেস্টিং যে সাবজেক্টটা আছে এখানে এ প্লাস পাবে, তোমাদের এ প্লাস পেতে হলে তো 80 প্লাস মার্কস থাকতে হয় তাই না? এ প্লাস তো এখন আর নেই, এখন হচ্ছে এ। আচ্ছা, এখন তোমার এ আনতে হলে 80 লাগবে। তুমি ভাবলা ঠিক আছে অ্যাটেন্ডেন্সে মাত্র 8 মার্কস, এটা আমার দরকার নাই, তুমি ক্লাসে একদিনও আসোনি, দেন তুমি চারটা সিটিতে আছে হচ্ছে 20 মার্কস, ওই 20 মার্কস এর মধ্যে যেহেতু তোমার ফাইনালি এক্সাম হয় হচ্ছে মোস্ট প্রবাবলি 72 তে তাই না? আচ্ছা, তুমি ওই চারটা সিটিও দাওনি, তার মানে তোমার 28 মার্কস এ অলরেডি নাম্বার চলে এসেছে কত, 0। এখন তুমি ভাবলে ফাইনালে তোমার মাথায় আসলে এত সেটিং নাই যে কোথায় কত মার্কস আছে, তুমি জাস্ট ভেবে রেখেছো যে আমি ফাইনালে গিয়ে 3 দিন পড়াশোনা করব, ওই 3 দিন পড়াশোনা করে আমার এ প্লাস হয়ে যাবে, তাহলে কি আর এ প্লাস হবে? হবে 72 তে ধরো তুমি 72ই পেলে, যেটা অসাধ্য ব্যাপার, তুমি যদি একদিনও ক্লাস না করো, তুমি যদি এক্সাম না দাও, তাহলে 72 তে 72 পাওয়াটা খুবই ইম্পসিবল। হ্যাঁ ধরলাম তোমার জন্য পসিবল, তাহলেও কি তোমার এ আসবে? ম্যাম পাশই তো হবে না ম্যাম ঠিক মতো। হ্যাঁ, তাহলে তুমি ভেবেছিলে যে আগের বার আমি পেয়েছিলাম 56, এবার আমি পাবো 72, কিন্তু আমার কোনো রেগুলেশন ছিল না, আমার নিজের যে ইমপ্রুভমেন্ট, আমার ইমপ্রুভমেন্টের জন্য আমার কোনো চেক ছিল না,
সরি আমি চেক করিনি যে আমার নিজের ইমপ্রুভমেন্ট কতটুকু, এর আগের এক্সামে আমি যে খারাপ করেছিলাম কেন খারাপ করেছিলাম, এবার যে আমি ভালো করব কেন ভালো করব আমি চেক করিনি, আমি ভেরিফাইও করিনি, আমার কোনো রেগুলেশনও ছিল না, কিন্তু আমি ভাবছি যে হ্যাঁ আমি নিজেকে কন্ট্রোলে এনেছি আমার কোয়ালিটি ভালো হবে, তাহলে শুধু ভাবলে কি কাজ হবে? তখন যেটা হবে তুমি যে কোয়ালিটির প্রোডাক্টটা পাবে সেটা ওই কোয়ালিটির পাবে না যে কোয়ালিটি তুমি এক্সপেক্ট করছিলে। তাহলে অলওয়েজ মনে রাখবে যে কোনো জিনিস, যে কোনো জিনিস, এটা এফওয়াইটি বলে শুধু ফাইবার আর ইয়ারনের ক্ষেত্রে হবে এমন কিছু না, লাইফে যে কোনো জিনিসে যদি কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য কন্ট্রোল আনতে চাও, কন্ট্রোল আমরা তখনই আনি যখন আমি ওই জিনিসটাকে ইম্প্রুভ করতে চাই। তো যখনই ইম্প্রুভ আনতে চাও যে কোনো জিনিসে, তিনটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে আমাকে, চেক করতে হবে প্রিভিয়াস সিচুয়েশনের সাথে রিসেন্ট সিচুয়েশন, আমাকে ভেরিফিকেশন করতে হবে যে দুটো সিচুয়েশনের মাঝে আদৌ কোনো চেঞ্জ আছে কিনা, এবং এটা যে আমি করব এটা অবশ্যই আমি একটা রেগুলেশনের মাধ্যমে থেকে করব। যেমন আমি যদি পড়াশোনা একদম করি না তাহলে আমি একটা স্টাডি প্ল্যান করে নিব, ওখানে ব্রেকআউট থাকবে, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠবো, 6টা থেকে 8টা আমি 2 ঘন্টা পড়বো, 8টা থেকে 9টা আমি ব্রেক নিব, 9টা থেকে 10টা আমি আমার ব্রেকফাস্ট করব, 10টা 5 থেকে আমি আবার পড়তে বসবো। তুমি যখন স্টাডি প্ল্যানটা করে ফেলবে তখন কিন্তু তুমি কোথায় কতটুকু টাইম ওয়েস্ট করছো তুমি খুব ইজিলি ধরতে পারবে। তোমাদের যদি কারো এরকম প্রবলেম থেকে থাকে, আমি জানি সবাই একই ক্যাটাগরি স্টুডেন্ট না, কিছু আছে রেগুলার হয়, কিছু আছে এক্সামের আগে পড়বো এমন হয়, কিছু আছে এক্সামের আগেও পড়বো না, কারোটা দেখে লেখে চেষ্টা করব যে পাশ করা যায় কিনা। তো যারা হচ্ছে থার্ড ক্যাটাগরিতে আছো ওদের কথা তো আর কিছু বলার নাই, যারা প্রথম 2 ক্যাটাগরিতে আছো তাদের জন্য বলছি একটা স্টাডি প্ল্যান করে ফেলো, আমার মনে হয় তোমরা অনেক উপকৃত হবে। তাহলে আমরা দেখলাম যে কন্ট্রোল কাকে বলে, তাহলে কোয়ালিটি কন্ট্রোল কাকে বলে? এখানে দেখো বলা হয়েছে কোয়ালিটি কন্ট্রোল ইজ দ্য রেগুলার কন্ট্রোল অফ দ্য ভ্যারিয়েবল হুইচ এফেক্টস দ্য কোয়ালিটি অফ আ প্রোডাক্ট, ইট ইজ দ্য চেকিং ভেরিফিকেশন অ্যান্ড রেগুলেশন অফ দ্য ডিগ্রি অফ এক্সিলেন্স অফ অ্যান অ্যাট্রিবিউট অর প্রপার্টি অফ সামথিং, অথবা ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ এন্টিটিজ রিভিউ দ্য কোয়ালিটি অফ অল প্রোডাক্টস ইন অ্যান ইন্ডাস্ট্রি, it refers to ways of ensuring the quality of a service or product. Actually, quality control is a system for verifying and maintaining a desired level of quality in an existing product or service by careful planning, use of proper equipment, continued inspection and corrective action as required. Quality control kake bole shobai ki bujhte perecho? Ji ma'am. আচ্ছা ঠিক আছে, দেখো এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট। বলা হয়েছে যে তুমি যে টেস্টিং করছো টেস্টিং এর অবজেক্টিভস গুলো কি কি, 1 নম্বরে বলা হয়েছে রিসার্চ। আচ্ছা রিসার্চ বলতে কি বুঝো ইন জেনারেল? ম্যাম কোন বিষয় নিয়ে আর কি, মানে ডিপলি জানা, মানে একটু মানে গবেষণা করা আর কি। দেখো নামেই আছে রিসার্চ, মানে কি রিসার্চ, এক জিনিস যেটা সার্চ করেছো আবার সার্চ করো, আবার সার্চ করো, আবার সার্চ করো। কেন সার্চ করো? ধরো একই জিনিসকে তুমি যদি 10 বার পড়ো তুমি প্রথমবারে যতটুকু বুঝতে পেরেছো 100% শিওর তুমি সেকেন্ড টাইম যখন ওটাকে রিডিং দিবে তুমি আরেকটু ভালো জানতে পারবে। তুমি যখন 3 বার ওই সেম জিনিসটাকে সার্চ দিচ্ছ তখন আরো ভালো, আর যদি ওটা 10 বারে যায় তখন প্রথমবার থেকে 10 গুণ বেশি জানতে পারবে। তো রিসার্চটা কেন ইম্পর্টেন্ট? আমি অলরেডি বলেছি যে অনেক ধরনের ইয়ার্ন আছে, তুমি যেহেতু স্পিনার আমি ইয়ার্ন দিয়ে তোমাকে এক্সাম্পল দিচ্ছি। তাহলে প্রতিটা ইয়ার্নের জন্য প্রসেস ফ্লোচার্ট ডিফারেন্ট হয়। রটর ইয়ার্নের জন্য যতগুলো মেশিন দরকার, কার্ডেড ইয়ার্নের জন্য তার থেকে বেশি মেশিনের দরকার হয়, আর কম ইয়ার্ন হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির ইয়ার্ন, তাহলে কম ইয়ার্নের জন্য আরো বেশি 2টা মেশিন বেশি ইউজ হয়। কিন্তু আমি ধরো জেনে নিয়েছি যে ইয়ার্নের ফ্লোচার্ট হচ্ছে একটা, ওইটা জানার পরে আমি আর ডিটেলসে দেখি নাই যে এই প্রসেস ফ্লোচার্টের মাঝেও ডিফারেন্স আছে, কোয়ালিটিতে ডিফারেন্স আছে, আমার প্রাইসে ডিফারেন্স আছে। আমি সেটা না জেনেই রটর ইয়ার্নের জন্য কম ইয়ার্নের যে প্রসেস ফ্লোচার্ট তাহলে সেটা ফলো করে ফেললাম,
ওটা ফলো করার কারণে যেটা হলো আমি চারটা পাঁচটা মেশিন এক্সট্রা ইউজ করেছি, বা ধরো আমার কাছে কার্ডেডিয়ান চেয়েছে, আমি ওই কার্ডেডিয়ান তৈরি করার জন্য ল্যাব ফর্মারের দরকার নাই, আমি ল্যাব ফর্মার আর কম্বার দুইটা মেশিনে ইউজ করেছি। তাহলে আমাকে কি কি প্রবলেম ফেস করতে হবে বলো তো, কেউ কি বলতে পারবে? তোমার ধরো একটা প্রোডাক্ট ইউজ করতে মেশিনের দরকার ছিল হচ্ছে ৬টা, তুমি ওই সেম প্রোডাক্টটাকে তৈরি করতে গিয়ে মেশিন লাগিয়েছ ১০টা, তাহলে তুমি কি কি প্রবলেমে পড়বা? হ্যালো ম্যাম, সময় নিয়ে টাইম নিয়ে একটা প্রবলেম পড়বো। আচ্ছা, টেক্সটাইলের ক্ষেত্রে একটা কথা অলওয়েজ মনে রাখবে যে টাইম মিন্স কস্ট বা মিনিট মিন্স কস্ট, কারণ কি একটা প্রোডাকশনের টাইম যত বেশি লাগছে ওই টাইমের পেছনে নিশ্চয়ই ধরো যে একটা প্রোডাক্ট তৈরি করতে ২ ঘন্টা সময় লাগার কথা, ওই প্রোডাক্টটা তৈরি করতে ৩ ঘন্টা সময় লাগছে, তার মানে কি ওই ৩ ঘন্টার জন্য তোমার ইলেকট্রিসিটি বেশি ইউজ হচ্ছে, মেশিন এনার্জি বেশি খরচ হচ্ছে, তোমার যে লেবার আছে লেবারকে তুমি ১ ঘন্টা বেশি সময়ের জন্য পে করছো, তার মানে একটা প্রোডাক্ট যেটা ২ ঘন্টায় হয়ে যাওয়া সম্ভব ছিল ওটা যদি ৩ ঘন্টা লাগে, তাহলে ওই প্রোডাক্টের দাম যদি আগে খরচ হচ্ছিল প্রোডাকশন কস্ট ছিল ২ টাকা, তাহলে ওটা বেড়ে ২.৫ বা ৩ টাকা হয়ে যাবে, তখন যেটা হবে তোমার প্রফিটে হ্যাম্পার হবে, তোমার প্রফিট লস হবে অ্যান্ড অবশ্যই তোমার কোয়ালিটি ডিগ্রেড করবে, কারণ লেট তখনই হবে যখন কোনো একটা জায়গায় তোমার যে প্রসেসিং করার সময় কোনো একটা জায়গায় তুমি প্রবলেম ফেস করছো। দুই নম্বরে যেটা বলা হয়েছে সিলেকশন অফ র ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল আসলে কাকে বলে? কাঁচামাল মানে প্রাথমিকভাবে যেখান থেকে আমরা আসলে প্রোডাক্ট তৈরি করব, র ম্যাটেরিয়াল কি সবকিছুর জন্য ফিক্স? মানে স্পিনিং এর ক্ষেত্রে র ম্যাটেরিয়াল কি? ফাইবার ম্যাম। ফাইবার, আচ্ছা আচ্ছা। আর যদি আমি উইভিং বা নিটিং এর ক্ষেত্রে চিন্তা করি তখন র ম্যাটেরিয়াল কি? ইয়ার্ন ম্যাম। ইয়ার্ন। আমি যদি ফেব্রিক ডাইং এর কথা চিন্তা করি তখন র ম্যাটেরিয়াল কি? ফাইবার ম্যাম। ইয়া ফেব্রিক। ফেব্রিক, ফেব্রিক আর রং, কালার, ডাইং। আচ্ছা, তাহলে আমি কি দেখলাম যে আমার র ম্যাটেরিয়াল হলো একটা রিলেটিভ টার্ম, তাই না? এটা আমার যখন আমি স্টেজ চেঞ্জ করছি, আমার স্টেজ চেঞ্জ করার সাথে সাথে আমার আউটপুট ম্যাটেরিয়াল যখন চেঞ্জ হচ্ছে তার সাথে সাথে আমার র ম্যাটেরিয়ালটাও চেঞ্জ হচ্ছে, তার মানে এটা একটা ফিক্সড টার্ম না। মানে ফাইবারই সবগুলো প্রসেসের জন্য র ম্যাটেরিয়াল না, ইয়ারনি সবগুলোর জন্য র ম্যাটেরিয়াল না, আবার ফেব্রিকও সব জায়গায় সবগুলো স্টেজের জন্য র ম্যাটেরিয়াল না। তাহলে আমি তোমাদেরকে যদি কোয়েশ্চেন করি যে র ম্যাটেরিয়াল হলো একটা রিলেটিভ টার্ম, এক্সপ্লেইন করো, পারবে না? অবশ্যই ম্যাম। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তিন নম্বরে যেটা বলা হয়েছে যে প্রসেস কন্ট্রোল, প্রসেস কন্ট্রোল কেন বলা হচ্ছে? প্রসেস কন্ট্রোল বলতে আসলে কি বোঝায় বলো তো? যেমন ইয়ার্ন যদি হয় তার জন্য প্রথমে ব্লোরুমে পাঠাতে হবে, ব্লোরুম থেকে কার্ডিং এ পাঠাতে হবে, কার্ডিং থেকে ব্রেকার কার্ড ব্রেকার ড্র ফ্রেমে পাঠাতে হবে, দেন ফিনিশারে পাঠাতে হবে, দেন সিমপ্লেক্স, দেন রিং স্পিনিং ফ্রেম, দেন ওয়াইন্ডিং, এভাবে চলতেই থাকে। তো এই যে এক একটা প্রসেস, ধরো যে স্পিনিং এর ক্ষেত্রে যদি তুমি বলো এই স্পিনিং এ এন্ড ব্রেকেজ রেটটা খুব বেড়ে গেছে, এন্ড ব্রেকেজ রেটটা বেড়ে গেছে তখন কি হবে? ওয়েস্টেজ অনেক বেড়ে যাবে না? এন্ড ব্রেকেজ বেড়ে গেছে তার মানে কি আমার যেখানে ইয়ার্ন তৈরি করার কথা ছিল ইয়ার্নটা তৈরি হচ্ছে না, ওই ফাইবার গুলো কি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কি হবে তোমার ওয়েস্টেজ বেড়ে যাচ্ছে না? যখন তোমার ওয়েস্টেজ বেড়ে যাচ্ছে তখন কি তোমার কস্ট বেড়ে যাচ্ছে না? আগে ধরো, আগে ধরো ৫০ কেজি ইয়ার্ন থেকে আমার ধরো টি শার্ট প্রোডাকশনের পরিমাণ ছিল হচ্ছে সে ২০০০, এখন ওই ২০০ না ২০০ ধরো, এখন ওই ওয়েস্টেজ বেড়ে যাওয়ার কারণে আমার যেটা হলো যে আমার ২০০টা টি শার্টের জায়গায় মাত্র ১৮০টা টি শার্ট প্রডিউস হলো, তাহলে যে ২০টা টি শার্ট তুমি প্রডিউস করতে পারলে না, এটা তোমার লস না? কারণ কি? কারণ
অবশ্যই। আর সবসময় মনে রাখবে বিজনেস মানেই হচ্ছে প্রফিট, যদি প্রফিট করতে না পারো এক টাইমে গিয়ে তোমার অবশ্যই বিজনেস স্টপ করে দিতে হয়। তো আমার যাতে বিজনেস স্টপ করতে না হয় তার জন্য আমাকে কোন দিকে খেয়াল রাখতে হবে, দুইটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। এক নম্বরে হচ্ছে আমার কোয়ালিটি ডিগ্রেড করা যাবে না, দুই নম্বরে হচ্ছে আমাকে প্রফিট কামাতে হবে। তো কোয়ালিটি ভালো রেখে আমি যদি প্রফিট কামাতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার প্রতিটা জিনিসকে কন্ট্রোলে আনতে হবে। আমার ওয়েস্টেজ অ্যামাউন্টের একটা কন্ট্রোল থাকতে হবে, আমার মেশিনে যে এনার্জি নষ্ট হচ্ছে, এনার্জি ওয়েস্টেজ হচ্ছে সে তার একটা কন্ট্রোল থাকতে হবে, আমার র ম্যাটেরিয়াল সিলেকশনে কোনো ভুল আছে কিনা, যেখানে আমার নর্মাল একটা র কটন দিলেই হতো এখানে আমি আমেরিকান আপল্যান্ড কটন দিয়ে প্রোডাকশন করেছি। আর একটা কথা মনে রাখবা, ভালো জিনিস দিয়ে ভালো জিনিস পাওয়া যায়, এটা কোনো কঠিন কিছু না। যদি তুমি মিডিয়াম বা খারাপ জিনিস দিয়ে কোনো ভালো কিছু বানাতে চাও সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমেরিকান আপল্যান্ড কটনকে বলা হয় যে কটনদের মাঝে সবচেয়ে বেস্ট কোয়ালিটি। এখন তুমি বেস্ট কোয়ালিটির ফাইবার ইউজ করে যদি বেস্ট কোয়ালিটির গার্মেন্ট বানাও, তোমার কি খুব বেশি প্রফিট হবে? কথা বলো স্পিনাররা, এগুলা কিন্তু জানতে হবে। ম্যাম আরেকবার বলেন। আমি বলেছি যে ধরো তোমার ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড, না ম্যাম, তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড কে দিয়ে আমি একটা গ্রুপ করেছি, আমি চাচ্ছি যে ওদের রেজাল্ট জানি অনেক ভালো হয়, তাহলে ব্যাপারটা কি হলো আসলে? ম্যাম ব্যাপারটা খারাপ হয়েছে। ম্যাম ব্যাপারটা খারাপ হয়নি, বেসিক্যালি ব্যাপারটা এমন হয়েছে যে আমি ভালো জিনিস দিয়েই ভালো কিছু চাচ্ছি, তাই না? জি ম্যাম। এখন ধরো আমি যদি এরকম না করে তোমাদেরকে গ্রুপ করে দেই, ফার্স্ট থেকে একজন, লাস্ট থেকে একজন, আর মিডিয়াম যেটা আছে মিডিয়াম কোয়ালিটি স্টুডেন্ট ওখান থেকে একজন, তাহলে এই তিনটা কোয়ালিটি মিলে এখন আমি চাচ্ছি ওখান থেকে একটা বেটার রেজাল্ট আসুক। সেটা যদি আমার ক্ষেত্রে পসিবল হয় যে হ্যাঁ আমি ওই তিনটা স্টুডেন্টকে একসাথে গ্রুপ স্টাডি করার কারণে আমার যে স্টুডেন্টটা একটু পড়াশোনায় ইনসিনসিয়ার ছিল, আনঅ্যাটেন্টিভ ছিল, সে কি হলো অ্যাটেন্টিভ হয়ে গেছে, তাহলে কি এটা আমার জন্য বেশি প্রাপ্তি হলো নাকি আমি ফার্স্ট সেকেন্ড থার্ড কে তিনজনকে একসাথে বসিয়ে তিনজনকে 4/4 পাওয়ালাম, এটা কোন প্রাপ্তিটা আমার জন্য বেশি বেটার হবে? যেটাকে বলা হয় বেল ম্যানেজমেন্ট। বেল ম্যানেজমেন্টে ধরো মিডিয়াম কোয়ালিটির ফাইবার দেওয়া হয়, ধরো যে একদম হায়ার কোয়ালিটির যে ফাইবার গুলো মাত্র একটা বেল দিলে, বা লোয়ার কোয়ালিটি থেকে চারটা বা দুইটা বা তিনটা দিলে, আর মিডিয়াম থেকে চারটা পাঁচটা, এরকম করে মিক্স আপ করে বেল ম্যানেজমেন্ট করা হয়। কারণ কি আমি ধরো একটু খারাপ কোয়ালিটির ফাইবার ইউজ করে যদি ভালো কোয়ালিটির ইয়ার্ন পাই, তাহলে আমার যেটা হবে আমার ওই খারাপ কোয়ালিটির ফাইবারটা ইউজ করাও হয়ে যাচ্ছে, প্লাস আমার প্রোডাকশন কস্টটা কমে যাচ্ছে, প্লাস আমার কোয়ালিটি যেহেতু ভালো হচ্ছে সো আমি একটা কি পাচ্ছি ভালো অ্যামাউন্টের প্রফিট পাচ্ছি। তাহলে কি হলো আমার বিজনেসও রয়ে যাচ্ছে, আবার আমি ভালো কোয়ালিটির প্রোডাক্টও কি করতে পারছি বাজারে সেল করতে পারছি। এখন আমি তোমাদের যে কথাটা বলবো এটা অনেক সব সময় মনে রাখবে, যদি তুমি ম্যাক্সিমাম ইফেক্টিভনেস চাও যে আমি আমার প্রসেস কন্ট্রোল করতে পারছি কিনা, এটার রেজাল্ট আমি ম্যাক্সিমাম ইফেক্টিভ চাই, সেক্ষেত্রে অলওয়েজ মনে রাখবে যে প্রসেস কন্ট্রোল টেস্ট করার যে টেস্টিং প্রসিজিওর গুলা ওটা অলওয়েজ যেন প্রসেসিং মেশিনারির একদম কাছাকাছি হয়। যেমন ধরো আমার ব্লো রুম থেকে আমি যে ল্যাপটা পাচ্ছি ওই ল্যাপের কোয়ালিটি আমাকে টেস্ট করতে হবে যে ল্যাপ কোয়ালিটি বেটার কিনা। তাহলে সবসময় তোমার যে ল্যাবটা আছে যেখানে তুমি টেস্ট করবে, টেস্টিং ল্যাব যেটাকে বলা হয়, ওই টেস্টিং ল্যাবটা যেন তোমার ওই মেশিনের খুব কাছে হয়, তখন যেটা হবে টাইম কনজাম্পশন কম হবে। তুমি যখন টাইম কম লাগছে তোমার মেশিনটাকে স্টপ করতে হচ্ছে না, মেশিনটা ধরো রানিং এ আছে। যেমন একটা সিচুয়েশন তোমাকে বলি, তোমার মেশিনটা ধরো রানিং এ আছে, তোমার প্রোডাকশন চলছে, তোমার প্রোডাক্টে কোনো একটা ফল্ট আছে, তুমি তোমার টেস্টিং ল্যাবটা এত দূরে তুমি টেস্ট করে আনতে আনতে ওই ফল্টটা যখন রেকগনাইজ করেছো, তখন আনতে আনতে তুমি দেখলে যে আরো 15 বা 20 কেজি ল্যাব অলরেডি প্রোডাকশনে চলে গেছে, তাহলে কি হলো তুমি জানার পরে ওটাকে কন্ট্রোল করতে পারোনি। কেন পারোনি? কারণ তোমার টাইম বেশি লেগেছে। টাইম বেশি কেন লেগেছে? কারণ তোমার টেস্টিং ল্যাবটা তোমার প্রসেসিং মেশিনারির কাছাকাছি ছিল না। বোঝানো গেছে? এস স্যার।
তাহলে তুমি যদি সব সময় চাও যে আমি আমার ম্যাটেরিয়ালের মধ্যে কতটুকু ফল্টি ম্যাটেরিয়াল আছে ওই এক্সসেসিভ অ্যামাউন্টটা জানতে চাই এবং তাকে প্রিভেন্ট করতে চাই, তাহলে তার জন্য দরকার হচ্ছে কুইক অ্যানসার। এন্ড কুইক অ্যানসার তুমি তখনই পাবে যখন তুমি খুব কুইকলি ওটাকে টেস্ট করাতে পারবে। আচ্ছা আমি আবার ভুলে যাব, তার আগে আমি বলি FYT এর জন্য আমি তোমাদেরকে দুইটা বই ফলো করাবো, একটু লিখে ফেলো বই দুইটার নাম। এক নম্বরে হচ্ছে প্রিন্সিপালস অফ টেক্সটাইল টেস্টিং, যেটা হচ্ছে JE বুথের বই, JE বুথ বললেই তোমাকে দিয়ে দিবে, খুবই ফেমাস একটা বই। প্রিন্সিপালস অফ টেক্সটাইল টেস্টিং লিখেছেন JE বুথ, লিখেছো? জি ম্যাম। আচ্ছা শুনো, তোমাদের যদি মনে হয় যে রেকর্ডিং করবা তাহলে কিন্তু তোমাদের মধ্য থেকেও কেউ একজন রেকর্ড করে ফেলতে পারো। হ্যাঁ আমি প্রথমে রেকর্ড করছিলাম, নেটওয়ার্ক কানেকশন লস্ট হওয়ার পরে আমি আর করিনি, আর আমি নেক্সট ক্লাস থেকে ট্রাই করবো আবার রেকর্ড করে দেওয়ার। আর তোমরা যদি কেউ রেকর্ড করে ফেলো তাহলে ওটা আরো ভালো হয়। হ্যাঁ ও আচ্ছা, তাহলে তো ভেরি গুড। তাহলে আমি যেটা বলছিলাম যে আমি যখন চাচ্ছি যে আমার এক্সসেসিভ অ্যামাউন্টের ফল্টি ম্যাটেরিয়াল যেন প্রোডিউস না হয়, আমি যদি ওটাকে খুব তাড়াতাড়ি প্রিভেন্ট করতে চাই তার জন্য আমার দরকার কুইক অ্যান্সার, এবং কুইক অ্যান্সার আমি তখনই পাবো যখন আমি ল্যাব রেজাল্ট পেয়ে যাব। আর ল্যাব রেজাল্ট আমি যত তাড়াতাড়ি পাবো তত তাড়াতাড়ি আমি ওই ফলটাকে ডিটেক্ট করতে পারবো এবং তাকে প্রিভেন্ট করতে পারবো। চার নম্বরে যে টপিকটা বলা হয়েছে একে বলা হচ্ছে প্রসেস ডেভেলপমেন্ট। প্রসেস ডেভেলপমেন্টকে তুমি কনসিডার করতে পারো আ ফর্ম অফ অ্যাপ্লাইড রিসার্চ। আমি যে রিসার্চ করে যেটা পেয়েছি ওটাকে যদি আমি অ্যাপ্লাই করতে পারি তখন সেটাকে আমি বলতে পারি যে আমি হ্যাঁ প্রসেসকে ডেভেলপ করছি। প্রথম যে বইয়ের নামটা বলেছি লিখেছ? জি ম্যাম লিখছি। জি ম্যাম। আরেকটা বই আমি ফলো করাবো, সেটা হচ্ছে ফিজিক্যাল টেস্টিং অফ টেক্সটাইলস, এটার রাইটার হচ্ছে বিপি সাভিল। কি বললেন রাইটার? বিপি সাভিল, ফিজিক্যাল টেস্টিং অফ টেক্সটাইলস, বিপি সাভিল। ম্যাম এই দুই বই দুইটা বই কি নেটে পাবো? মানে এখন তো আসলে কেনা কেমনে কি? হয়তো পেতে পারো, আমার কাছে আসলে সফট কপিটা নেই। তোমরা যদি কারো কাছ থেকে পাও তাহলে তো ভালো, আর না পাওয়া গেলে অনলাইনে অর্ডার দাও, রূপক বুক হাউসে অর্ডার দিলেই হবে। বাচ্চারা এমনিতে কত কিছু করে ফেলো, শুধু বই কেনার সময় আমি যেতে পারছি না, তাই না? ম্যাম আমরা তো কোয়ারেন্টাইনে এখনো ম্যাম মেইনটেইন করতেছি, এজন্য ম্যাম বাসা থেকে তো বের হই না বা বাইরে কত পার্সেন্ট সুচি, কত পার্সেন্ট সুচি? মেহরা পিয়াস কোথায় থাকো? ঢাকায় থেকে তুমি একদম 100% কোয়ারেন্টাইন মেইনটেইন করছো, এটা আমার বিশ্বাস করাটা সম্ভব হচ্ছে না। কোথায় থাকো? চাঁদপুর। চাঁদপুরের অবস্থা তো তাহলে আরো খারাপ। আমি মাঝে আমার বাবা অসুস্থ থাকার কারণে বাড়িতে গিয়েছিলাম, ওখানে গিয়ে আমার মনে হলো আমি একাই মাস্ক পরি, আর কেউ জানেই না করোনা ভাইরাস কাকে বলে। জি ম্যাম, আমাদের চাঁদপুর হার্ড ইমিউনিটি অর্জন করতে সক্ষম হয়েছে ম্যাম। ও আচ্ছা, তাহলে ভেরি গুড। সেক্ষেত্রে তুমি যেটা করো, অনলাইনে অর্ডার দিয়ে দাও, বাসায় যখন যাবে 24 ঘন্টা আলাদা রেখে দিবে, টাচ করবে না, তারপর টাচ করবে। জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা আমাদের চার নম্বর যে টপিকটা ছিল প্রসেস ডেভেলপমেন্ট, তাহলে আমি কখন বুঝবো যে আমি প্রসেসকে ডেভেলপ করতে পেরেছি? যখন আমি যে প্রোডাক্টটা আগে পাচ্ছিলাম ওটা থেকে বেটার কোয়ালিটির প্রোডাক্ট পাবো, ওটা থেকে চিপার কোয়ালিটির পাবো, এবং কুইকার মেথডে আমি কাজটা করতে পারবো। যদি আমি এই তিনটা কাজ করতে পারি তখনই আমি বুঝবো যে হ্যাঁ আমি প্রসেস সিকুয়েন্সে যে চেঞ্জটা এনেছি ওটার কারণে আমার প্রসেসটা আসলেই ডেভেলপড হয়েছে। চার নম্বরে পাঁচ নম্বরে যে পয়েন্টটা, এটা হচ্ছে প্রোডাক্ট টেস্টিং। যে কোনো প্রোডাক্ট বেসিক্যালি যে তুমি এত টেস্ট করছো কোনো একটা কোয়ালিটি মেইনটেইন করার জন্য করছো, তাহলে এই কোয়ালিটিটা আদৌ মেইনটেইন হচ্ছে কিনা তার জন্য কি করতে হবে, প্রোডাক্টটাকে টেস্ট করাতে হবে। এটা যে কোনো ধরনের টেস্ট করানো যেতে পারে, সবচেয়ে ভালো হচ্ছে তুমি যদি তোমার ডেইলি লাইফে প্রোডাক্টটাকে ইউজ করো তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে, কিন্তু ওটা যেহেতু সম্ভব না, যেটা করা হয় ল্যাবে যতটুকু করা হয় টেস্ট করা হয়, যেমন ধরো একটা ফেব্রিকের রাবিং টেস্ট করা হয়, ওয়াশিং সাইকেল কতটুকু পর্যন্ত সে টিকবে, দেন তার যে ডাইং এর যে কোয়ালিটিটা, সেই ডাই কোয়ালিটি আমাকে বলেছে যে কালার ফ্লিডিং হবে না কিন্তু কালার ব্লিডিং হচ্ছে, তাহলে কালার ব্লিডিং হচ্ছে কি হচ্ছে না এটা টেস্ট করার জন্য তুমি টেস্ট করাতে পারো। এই টেস্টগুলো যেটাতে করাতে হয় একটা ল্যাব যেকোনো দেখবা, যদি তুমি ইন ফিউচার মার্চেন্ডাইজিং এ জব করো তখন দেখবে যে প্রতিটা
বাইং হাউসে একটা ল্যাব থাকে, বাইং হাউসের যদি ফার্স্ট ক্লাস বাইং হাউস হয় মানে ফার্স্ট ক্যাটাগরি, তখন দেখবা যে ল্যাব কোয়ালিটিটা অনেক ভালো হয়। তো এই টেস্টগুলো করানো হয় যে একটা প্রোডাক্টের স্পেসিফিকেশন আমি যেগুলো বায়ারকে বলছি আদৌ আমার প্রোডাক্ট ওই কোয়ালিটিগুলো মিট করতে সক্ষম কিনা, আর এগুলো তুমি তখনই জানতে পারবে যখন তুমি প্রোডাক্টটাকে টেস্ট করো। অ্যান্ড দেন আজকের ক্লাসের লাস্ট টপিক হচ্ছে স্পেসিফিকেশন টেস্ট। স্পেসিফিকেশন বলতে তো নির্দিষ্টকরণ বোঝায়, তাই না? ধরো আমি একটা প্রোডাক্টকে যে কোয়ালিটি বলেছি যে হ্যাঁ এখানে জিএসএম হচ্ছে 120, তাহলে 120 জিএসএমই আছে কিনা। আমি ধরো বললাম যে আমি এখানে আমেরিকান পিমা আমেরিকান আপল্যান্ড কটন ইউজ করেছি, তাহলে আমি আদৌ আমেরিকান আপল্যান্ড কটন ইউজ করেছি কিনা। যদি তোমার স্পেসিফিকেশন গুলো তুমি ফিক্স করে দাও, তখন যেটা হবে যে তুমি র ম্যাটেরিয়ালে কোনো ইনফেরিয়র কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করতে পারবে না। প্লাস তোমার কাস্টমারও জানেন যে সে কি চাচ্ছে, তখন তুমিও তাকে ঠকাতে পারবে না যে সে যে কোয়ালিটি চাচ্ছিল তুমি ধরো তাকে সেই কোয়ালিটি দিচ্ছ না। এটা হলো স্পেসিফিকেশন টেস্ট করা। সরি আমার ঠান্ডা লেগেছে তো কাশি চলে এসেছে। তো স্পেসিফিকেশন টেস্টটা কি বুঝতে পেরেছো? ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, সাউন্ড কম আসছে, বলুন, শোনা যাচ্ছে এখন? শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। সরি, বলতে আমি বুঝাচ্ছি যে ধরো, আচ্ছা আমাকে 2 মিনিট টাইম দাও। হ্যাঁ ওকে ম্যাম। হ্যালো, সরি সরি, আছো? শুনতে পাচ্ছো? জি ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা দেখো, আজকে যে লাস্ট টপিক এটা কি বলা হচ্ছে স্পেসিফিকেশন টেস্ট। আমি অলরেডি বলেছি স্পেসিফিকেশন বলতে ধরো তুমি বলেছো যে তুমি যে প্রোডাক্টটা ইউজ করেছো ওই প্রোডাক্টে তুমি আমেরিকান আপল্যান্ড কটন ইউজ করেছো, তাহলে তুমি যখন এটা ফিক্স করে বলে দিচ্ছ যে আমার এই প্রোডাক্টের মধ্যে আমেরিকান আপল্যান্ড কটন আছে, তখন তুমি চাইলেও ওখানে কোনো ইনফেরিয়র কোয়ালিটির র ম্যাটেরিয়াল ইউজ করতে পারবে না। দুই নম্বরে ধরো যে তুমি বলেছো যে এটা ওয়াশিং সাইকেল হচ্ছে 100, মানে যদি আমি 100 টাইমস ওয়াশ করি তখন আমার প্রোডাক্টে কোনো চেঞ্জ আসবে না। তো তখন যখন তুমি এই র ম্যাটেরিয়াল বা স্পেসিফিকেশন গুলো ফিক্স করে বলে দিচ্ছ, তখন যেটা হয় যে তোমার যে কাস্টমার আছে ওই কাস্টমারও অলরেডি জানে যে সে কোন কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছে এবং তুমি তাকে কোন কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছ। তখন যেটা হয় যে কোয়ালিটি হেরফের হয় না, প্লাস তোমার কাস্টমার থেকে অবজেকশনটা অনেক কমে যায়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি প্রাইমারি অবজেক্টিভস গুলো যেটা মেনটেন করা হয় টেস্টিং এর জন্য। তাহলে কি কি হলো? রিসার্চ, সিলেকশন অফ র ম্যাটেরিয়ালস, প্রসেস কন্ট্রোল, প্রসেস ডেভেলপমেন্ট, প্রোডাক্ট টেস্টিং, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান স্পেসিফিকেশন টেস্ট। এখন এটা আমি পরের কিছু স্লাইড আছে ডিটেইলসে দিয়ে দিয়েছি, আর তোমরা যদি কেউ বই থেকে পড়তে চাও সেক্ষেত্রে এটা যেই যে বুকটা বলেছি ওই বইয়ের 2-3 পেজে আছে, 2-3-4, যেই বুথের 2-3-4 এই তিনটা পেজে তুমি এটার ডিটেলসে ব্যাখ্যা পাবে। হ্যাঁ, তাহলে আমি আজকের ক্লাসের আরেকবার রিভিউ করিয়ে আজকের ক্লাসটা শেষ করে দিব। আর নেক্সট যে ক্লাসটা, ওই ক্লাস শুরু করার আগে আমি তোমাদেরকে র্যান্ডমলি কোয়েশ্চেন করব যেটা জানতে চাই সেটা। আজকে আমাদের যে যে টপিকগুলো পড়ানো হলো, 1 নম্বরে ছিল টেক্সটাইল ফাইবার, 2 নম্বরে ছিল ইয়ার্ন, 3 নম্বরে টেস্টিং কাকে বলে এবং টেক্সটাইল টেস্টিং কাকে বলে, 4 নম্বরে কোয়ালিটি কি, কোয়ালিটির ডাইমেনশনস গুলা কি কি, দেন ছিল কন্ট্রোল কি অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল কি, অ্যান্ড দেন টেস্টিং এর অবজেক্টিভস গুলো কি কি। আর এখানগুলোর মধ্যে যে যে সম্ভাব্য সিটি কোয়েশ্চেন গুলো আসতে থাকে আমি চেষ্টা করেছি তোমাদেরকে একটু বলার, অথবা প্যাটার্ন গুলো জানিয়ে দেওয়ার যে তোমাদের সিটি কোয়েশ্চেনের প্যাটার্নটা কেমন হবে। আর তোমাদের অলরেডি মনে হয় জানো ক্লাস নিব হচ্ছে 1 উইক পার্ট এ, 1 উইক পার্ট বি। যেহেতু এই উইকে আমার ক্লাস ছিল, তাহলে নেক্সট উইকে তোমাদের সাথে জালাল স্যারের ক্লাস থাকবে। হ্যাঁ, সবাই ভালো থেকো, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট উইকে পরের উইক। ম্যাম সিটি কি অনলাইনে নেবেন? এটা নিয়ে এখন পর্যন্ত অথরিটি থেকে কোনো ডিসিশন দেওয়া হয়নি, ওরা যেটা বলবে আমরা ওভাবেই কাজ করব। যদি অনলাইনে সিটি না হতে থাকে মানে বলে যে নিতে হবে তাহলে নিব,